এই কয়েকদিনের মধ্যে বেশ অনেকগুলি নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। আর কিছুদিনের মধ্যে আরও কয়েকটি নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে, এজন্য প্রায় অনেক দর্শকই এক্সাইটেড রয়েছে। আর নতুন ধারাবাহিক গেলে পুরনোকে জায়গা ছাড়তে হবে, এটা স্বাভাবিক। তেমনই সান বাংলায় দুটি নতুন ধারাবাহিক আসার কারণে জায়গা ছাড়তে হয়েছে সাথী ও সুন্দরী ধারাবাহিককে। কিন্তু হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে এটা কেউ ভাবতে পারেনি। হঠাৎ করেই শেষ করে দেওয়া হচ্ছে সান বাংলার তুমুল জনপ্রিয় ধারাবাহিক মোমপালক। সম্প্রতি অগ্নিশিকা ধারাবাহিকটির শেষ হওয়ার খবর জানা গেছিল, আর এবার মোমপালক ধারাবাহিকের। আর চ্যানেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে হয়তো কেউই খুশি হবেন না, কারণ মোমপালক ধারাবাহিকের গল্পে আরও কিছুটা বাকি ছিল। নতুন পরিবর্তন আসার কথা ছিল মোম ও পালকের জীবনে, কিন্তু তা আর দেখানো হলো না। তাহলে অগ্নিশিকা ধারাবাহিকের সাথে সাথে মোমপালক ধারাবাহিকটিও শেষ করা হচ্ছে। তাহলে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বাংলা বিনোদনের এরকমই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।